কিছু কিছু জিনিস সারা জীবনের, কিছু কিছু অনুভূতি যা কখনো ভোলা যায় না। আর এই দুটো যখন এক সূত্রে বাঁধা হয় তখনই হয় গান। সেই গান আমাদের স্মৃতির সঙ্গে, আমাদের চিন্তনের সঙ্গে, মননের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকে। আর অবেলা আড্ডা হচ্ছে সেই রকম একটা অনুষ্ঠান যেখানে তোমরা তোমাদের ভালো লাগা সেই সমস্ত গান আবারও নতুন নতুন শিল্পীদের কাছ থেকে শুনতে পারো। তাই অবেলা আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অহনা। আর আজকেও কিন্তু আমাদের মাঝখানে একজন নতুন শিল্পী রয়েছেন এবং তার সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছে দেবারতী। দেবারতী, স্বাগত তোমাকে। নমস্কার। আর আমরা গল্পে যাব নিশ্চয়ই, কিন্তু একটা আজকের পর্বে শুরু একটা সুন্দর গান দিয়ে হোক। হ্যাঁ, একদম। কোন গানটা দিয়ে তুমি শুরু করতে চাইছো? বাঁশিটার একটাই দোষ, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা কথা এবং সুরে। বাঁশিটার একটাই দোষ, বলি রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলি রাধা রাধা। বুঝি না সে রীতি নীতি, বুঝি না সে রীতি নীতি, চিনি না তো বাধা। বাঁশিটার একটাই দোষ, বলি রাধা রাধা।
বুঝে না সে রীতি নীতি, শোনে না তো বাধা, বসে তার তাই দোষ, বলে রাধা রাধা, বসে তার তাই দোষ, বলে রাধা রাধা। সত্যি তো সুর এমন একটা অনুভূতি যা কিন্তু কোনো রকম কোনো ভেদাভেদকে মানে না, শুধুই জানে ভালোবাসা দিতে। ভীষণ ভালো লাগলো তোমার এই প্রথম গানটা, এবং তোমাকে কিন্তু আজকে যারা দুজন সঙ্গত করছেন তাদের সঙ্গে আমাদের এখনও পরিচয় বাকি রয়েছে, তুমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। কিবোর্ডে আছে মলয়দা, আর তবলায় আছে প্রসেনজিৎদা। বাহ, তো একটুখানি এবার গল্প করা যাক, তারপর আমরা আরেকটা গান শুনবো। কবে থেকে গান গাইছি সেভাবে মনে নেই, কারণ অনেক ছোট বয়স থেকে, কারণ বাড়িতে গান বাজানোর একটা পরিবেশ ছিল। আচ্ছা, তো মা বা আমার দিদুন সবাই গান গাইতেন, সেখান থেকে গান শুনতে শুনতেই বড় হওয়া। তো 5 থেকে 6 বছর বয়সে আমার প্রথম গান করি। হ্যাঁ, সেটা কি মায়ের কাছে? না, মায়ের কাছে আগেই, তার আগে শিখতাম টুকটাক গান গাওয়া, সেগুলো হতো। তারপর আমি যাই ক্লাসিক্যাল শিখতে, তো ছন্দা গুণ সরকার আমার গুরুর নাম, তো উনি ওনার কাছ থেকে আমি ক্লাসিক্যাল শিখেছি, এখনও শিখছি। আর এখন আমি আরেকজনের কাছে শিখছি লাইট সং, ঝুমুর চ্যাটার্জি। আচ্ছা, তুমি এই যে তোমার শেখার যে পর্বটা, এই পথ চলাটা, তো নানান রকম অনুভূতি নানান রকম স্মৃতি থাকে, তো সেখান থেকে এমন কোনো স্মৃতি মনে পড়ছে যে যেটা এখন আমাদের অবেলা আড্ডার দর্শকদের সঙ্গে শেয়ার করা যায়? স্মৃতি সেভাবে ঠিক মনে পড়ছে না আর এখন এই মুহূর্তে। আচ্ছা, তো সেই স্মৃতি যখন মনে পড়ছে না, আমরা ধরে নিই না একটা গান সেই স্মৃতির সমান, কোন গানটা শোনাবে? ঠিকানা না রেখে হৈমন্তী শুক্লার গাও। চলো। Thank you.
অপূর্ব অপূর্ব, ভীষণ মিষ্টি তোমার গলাটা। আর যারা পর্দার ওপার থেকে বসে ভাবছো যে দেবারতীর মতন তোমাদেরও খুব গান গাইতে ইচ্ছে করছে এবং আমার সঙ্গে আড্ডা দিতে ইচ্ছে করছে, তাদের জন্য বলি ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ করবে 8335070727 এই নাম্বারে। তোমরা খালি গলায় গান রেকর্ড করে পাঠিয়ে দেবে আর সঙ্গে কিন্তু নিজেদের সম্পর্কে একটু অবশ্যই জানাবে। আর দেবারতীর সঙ্গে তো এখন সবে আমাদের গল্প শুরু হয়েছে, সবে আজকের পর্ব শুরু হয়েছে, কিন্তু তার মাঝখানেই ওই বিরতি নামক মহাশয় আবারও চলে এসেছে, তাই দেখা হচ্ছে বিরতির পর। মিষ্টি দেবারতীর মিষ্টি মিষ্টি গান নিয়ে অবেলা আড্ডায় ফিরে এলাম আমি অহনা। আচ্ছা, আমি তো তোমার গান শুনে একেবারে পুরো ফিদা হয়ে গেছি, এত তোমার মিষ্টি গলাটা। তো এই গান নিয়ে কটা কমপ্লিমেন্ট পাওয়া হয়েছে, সত্যি সত্যি কথা বলতে হবে কিন্তু। হ্যাঁ, সেটা হয়েছেই আর কি। মানে শুধু আমি কমপ্লিমেন্টের প্রশ্নে গেছি তাতেই কিন্তু ওর গানগুলো পুরো কাশ্মীরি আপেল হয়ে গেছে। আর কমপ্লিমেন্টের মধ্যে একদম স্পেশাল কমপ্লিমেন্ট কি পাওয়া হয়েছে? না, স্পেশাল সেভাবে কিছু পাইনি। ওমা, কেউ না কেউ তো মানে কোনো না কোনো ফ্যান তো নিশ্চয়ই দিয়েছে যে মানে যে কমপ্লিমেন্টটা একদম মানে একটু হাটকে একটু অন্যরকম, সেরকম কিছু খেয়াল নেই। মানে এত কমপ্লিমেন্ট পেয়েছে যে সেই লিস্টটা এত দীর্ঘ যে খেয়াল নেই। ঠিক আছে, আমরা বরং একটা গান শুনি নি। কি শোনাবে? লতাজির গাওয়া কেন জি কাঁদাও। চলো। সন্ধানে জানি না কেন যে
গানটা যখন আমি শুনছিলাম, শুনতে শুনতে আমার একটা ভীষণ মানে মনের মধ্যে প্রশ্ন জাগছে, সেটা যে তুমি কি মধু খেতে খুব ভালোবাসো? বাসো না, একদম ঠিক, ওই জন্যই ওর গলাটা এত এত মধুর। আচ্ছা, তুমি আমাকে বলছিলে যে তুমি পড়াশোনার মধ্যেই রয়েছো, আর পড়াশোনা মানেই তো সেখানে গ্রুপ অফ ফ্রেন্ডস, তাই তো? তো এরকম হয়েছে কোনো দিন যে বন্ধুদের মাঝখানে হঠাৎ করে গানের রিকোয়েস্ট এসছে, গান শোনাতে হয়েছে? সেটা কলেজে খুবই হতো আর কি। আচ্ছা, তো কীরকম হতো সেই সিচুয়েশনটা বলো আমাকে। মানে এরকম হয়তো অফ ডে গেছে, তো কেউ চল তুই গান কর, এরকম একটা ব্যাপার। ইভেন এরকমও হয়েছে, মানে আমাদের প্রফেসর এসছেন পড়াতে, তো বলছে যে সবাই মিলে বলছে যে না আজকে গানই শুনবো, পড়বো না, এরকম ব্যাপার হয়েছে। তো তখন গান গাওয়া, এগুলো খুব, মানে তার মানে তুমি অল টাইম প্রস্তুত থাকো যে কেউ যখন খুশি গান শোনাতে বলে গান শোনানো যায়। বাহ, আর নিজে তুমি কী ধরনের গানের সঙ্গে থাকতে বেশি পছন্দ করো? আমি সব রকম গানই ভালোবাসি, কিন্তু একটু ক্লাসিক্যাল আমার ভালো লাগে বেশি। আচ্ছা, যেহেতু ওটার সাথে তোমার ছোটোবেলা থেকে সম্পর্ক। বাহ, তো এখন কোন গানটা শোনাতে ইচ্ছা করছে? এখন অরুন্ধতি হোম চৌধুরীর গাওয়া এত বড় আকাশ। আচ্ছা, গানে যাওয়ার আগে আমি একটা জিনিস জানতে চাই, আমাকে কি খুব ভয় লাগছে? না না, তাহলে এত শান্ত কেন? মানে ওকে আমি যখনই একটা প্রশ্ন করছি গলার আওয়াজটা একদম নেমে যাচ্ছে, আবার যেই গান আসছে সুন্দর করে গানটা গাইছো। ঠিক আছে, চলো আমরা গানই বরং শুনে নিই, চলো। চাঁদ রাতে আজ তোমায় বোঝা দায়, এত বড় আকাশটাকে ভরলে জুছু নাই, ওগো চাঁদ রাতে আজ তোমায় বোঝা দায়। ঢেউগুলো তাই পড়েছে তীরে
সবই ভেসে যায়, এত বড় আকাশটাকে ভরলে যোছু না ও গো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়, এত বড় আকাশটাকে ভরলে যোছু না ও গো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়, ও গো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়, ও গো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। আজকের পর্বের খুব একটা মজার জিনিস হচ্ছে, দেবারতির গানের সুরের সঙ্গে কিন্তু বিরতি এরা দুজনে মিলে ভীষণ ঝগড়া করছে, মানে এই মুহূর্তে এ জিতছে তো এই মুহূর্তে এ জিতছে, এখন কিন্তু বিরতির পাল্লা ভারী, তাই সময় এখন ছোট্ট একটা বিরতির, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। গান নিয়ে তো তুমি চলছো, তোমার পথ চলা এখন শুরু হয়েছে, আর কি কি প্ল্যানিংস রয়েছে, কোনখানটায় নিজেকে দেখতে চাও গান নিয়ে? আমি সেভাবে কিছু ভাবিনি। আচ্ছা, গান বাজনাটা করছি, খুব ভালো লাগা থেকেই করি, মানে কোনো মানে ওইভাবে স্থির করিনি যে এখানে নিজেকে দেখতে চাই, এভাবে ভাবিনি। যাহা চলেগা
আবার মানে তোমার গান শোনার পরে আমি শুধু ভাবছি যে এরপরে কোন শব্দটা ব্যবহার করব যে তোমার গানটাকে ডেসক্রাইব করার জন্য। খুব সুন্দর হয়েছে। আর তোমাদের উদ্দেশ্যে বলবো যে গান তো আমাদের চলার পথের সঙ্গী, আর অবেলা আড্ডা সেই রকমই একটি অনুষ্ঠান যেখানে তোমাদের নতুন পুরনো সব ধরনের গান শিল্পীরা শোনান, আর তার জন্যই তো তোমরা একটাও পর্ব মিস করতে চাও না। আর কোনো কারণে যদি আজকের পর্বটা মিস হয়ে যায় তাহলে বলবো ইউটিউবে গিয়ে OBELAYADDA অবেলা আড্ডা টাইপ করলে কিন্তু তোমরা প্রত্যেকটা পর্ব দেখতে পাবে। আর যদি অবেলা আড্ডা এসে আমার সঙ্গে আড্ডা দিতে হয় বা অনেক অনেক গান শোনাতে হয়, নিজেদের মনের কথা শেয়ার করতে হয়, তাহলে বলবো ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে 8335070727। এই নাম্বারে তোমরা কিন্তু খালি গলায় গান রেকর্ড করে পাঠাবে, আর অবশ্যই একটা ডেসক্রিপশন রাখতেই হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, গান নিয়ে তো তুমি চলছো, তোমার পথ চলা এখন শুরু হয়েছে, আর কী কী প্ল্যানিংস রয়েছে, কোনখানটায় নিজেকে দেখতে চাও গান নিয়ে? আমি সেভাবে কিছু ভাবিনি। আচ্ছা, গান বাজনাটা করছি, খুব ভালো লাগা থেকেই করি, মানে কোনো মানে ওইভাবে স্থির করিনি যে এখানে নিজেকে দেখতে চাই, এভাবে ভাবিনি। আচ্ছা, পড়াশোনা আর গান দুটোর মধ্যে যদি আমি বলি যে কোনো একটা কে বেছে নিতে, তাহলে কোনটা বাজবে? গান বাজনাটাই বটে। আচ্ছা, তো তাহলে এবার একটা গান শোনানো তো উচিত, যখন গানকে তুমি প্রেফারেন্স দিয়েছো, কি শোনাবে? বেটি গজল। আরে বাপরে, গজল, চলো।
क्या बात मैंने जेमन मिस्टी करे तुम्हें गेछो तेमन तुम्हारे दुजने संगतटा भीषण सुंदर होयेछे गानटा तबे एकटा खूब मजार जिनिस किन्तु आमी देखछिलाम जे देबरती जखन गान गाइछे आमी कि बोलबो बा दर्शकरा कि बोलबे तार आगे किन्तु देबरतीर चोख जाच्छे एकेबारे देबरतीर प्रसेनजितदार दिके চোখে চোখে কিন্তু এখানে নানান রকম কথা হচ্ছে, কোথাও একটু বকা দেওয়ার একটা ব্যাপার, সেবার আবার কোথাও না না তুমি ঠিক গাইছো, এইসব ব্যাপার রয়েছে। আর এই রটার রেশ ধরেই বলছি সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখা হচ্ছে বিরতির পর। যদি আকাশ তো আঁখি তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর, অবেলা আড্ডায় আমি অহনা রয়েছে। আর আজকে দেবরতির কাছ থেকে নানান ধরনের গান শুনছি। আচ্ছা দেবরতি, গান তো তোমার অক্সিজেন বলা যেতে পারে, কিন্তু শুধু অক্সিজেন নিয়ে তো আমাদের চলে না, আমাদের তো আরও অনেক কিছু টুকরো টুকরো জিনিস লাগে। তো সেই টুকরো টুকরো জিনিস বলতে মানে তোমার আর কী কী হবি রয়েছে? ঘুরতে যেতে খুব ভালো লাগে। আচ্ছা কোথায় ভালো লাগে? পাহাড়? পাহাড় পাহাড় বেশি ভালো লাগে আমার। আচ্ছা ধরো তুমি একটা এরকম জায়গায় গেলে যেখানে একটা নতুন পাহাড় তুমি আবিষ্কার করলে, ঠিক আছে, যেহেতু তুমি পাহাড়ে যেতে ভালোবাসো, এবার সেই পাহাড়টাকে তোমাকে একটা গান শোনাতে হবে, তবে সেই পাহাড়টা জেগে উঠবে, তুমি কোন গানটা শোনাবে? মানে গেয়ে শোনাতে হবে না, কোন গানটা মনে হচ্ছে গাইতে পারো? আপাতত একটাই মনে পড়ছে, দূরে দূরে কাছে কাছে। বাহ, তো সেই পাহাড়ের কথা ভেবে বরং আর একটা গান শুনিয়ে দাও, কী শোনাবে? যদি আকাশ তো আঁখি। বেশ, যদি আকাশ তো পাখি তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ তো পাখি তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। শোয়েছি
আবারও ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি করে তুমি গানটা গাইলে। আচ্ছা, আমার তো তোমার সঙ্গে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো, তোমার কেমন লাগলো আমাদের এখানে এসে গান শুনিয়ে আড্ডা দিয়ে? খুব ভালো লাগলো আমার এখানে এসে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এখানে আসবো, তো ফাইনালি সেটা হয়ে গেল, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। বাহ, আর আজকে দেবারতীর সঙ্গে গল্প করতে করতে কখন যে আমরা একেবারে আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি, আর ঠিক মনেই হচ্ছে না, না মানে এত সুন্দর তোমার গানগুলো যে আজকের পর্ব শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু একটা পর্ব যদি শেষ না হয় তাহলে তো নতুন আবার একটা শুরু হবে না, তাই যেতে যেতে কোন গানটা শোনাবে? অন্তবিহীন। চলো, জীবন মরণ মিলে মিশে গেছে কিছু তো নাই রঙ্গি। তুমি না আসিলে ভালো না বাসিলে,
তালে সুরহীন তালহীন কালহীন বড় শূন্য শূন্য দিন বড় শূন্য শূন্য দিন বড় শূন্য শূন্য দিন।